সাগিতা প্রভা মুক্তি হেতু ভূতা সনাতনী
তিনি কি করেন, তার সন্তানদের ভক্তদের কি করেন, পরম বিদ্যা লাভ করে, এটা মুক্তির হেতু। আমার মুক্তির তাপের মধ্যে আছি, সংসার তাপের মধ্যে আছি, সংসার জ্বালার মধ্যে আছি, মনের জ্বালা, সংসারের জ্বালা, আশপাশের জ্বালা, কত রকম জ্বালা সংসারে আসলে বোঝা যায়। তাই তিনি সেরকম এই প্রকার যত প্রতিকূল পরিস্থিতি আছে মানব জীবনে, মায়ের কাছে যেতে দেয় না, ভগবানের স্বামীকে আমাদেরকে পৌঁছাতে দেয় না, যারা যাদের এই সমস্ত বৃত্তিগুলো ভগবানের কাছে যেতে দেয় না, মায়ের কাছে যেতে দেয় না, সে তো সবই এই সম্পত্তির নাশ হয়ে কেবল দুর্গা দেবতা দুর্গা স্মৃতিগত বলেছেন আমি ছাড়া জগতে আর কেউ নেই, আমি যতক্ষণ তার সাথে কোনো কাস্টমার না আসে তখন সে দুর্গনাথ জপ করে।
চলতে চলতে দুটো দুটো বলতে না, তাই দুটো না দেয় এখন নেশা, যে দুটো মানছে না আর কিছু সে বুঝে না, তখন সঙ্গে তাকে দুটো দাঁড়া বলে থাকে, তাকে দুটো ক্ষমা বলে থাকে, কেন দুটো না দেয় তখন সে সে হয়ে যাবে, তখন দুটো দুটো যখন থাকে তার কথা যেটা তার সঙ্গে মজা করে, হ্যাঁ তার সঙ্গে মজা করে রহস্য করে কথা করে, তিনি কথা যদি মহাশয় বাঁধিয়ে
Thank you.
একবার
বলেছিলেন জ্ঞাতিত এখন সারা সত্যি পরবর্তী জন্মে জন্মগ্রহণ করে শিবকে প্রাপ্ত হওয়ার জন্য তবে সে থাকে ব্রহ্মচারী হয়ে গেল ব্রহ্মচারী রূপ দিয়ে হাজার হাজার লোকজন কর্ম দিয়ে তপস্যা করেছে হাজার হাজার লোকজন কর্ম দিয়ে তপস্যা করেছে তার প্রতি সর্বোচ্চ কেবল তপস্যা করেছিলেন উন্মুক্ত আকাশের নিচে আপনার সব দিকে অনেক মুহূর্ত যোগ্য হয়ে যেতে পারি বিশ্বাস করি
সম্বোধন করলেন প্রভুরা আপনি যা ও যজ্ঞের পরিচয় আপনি কি আসেন আমার হিন্দু যখন কাছে গেলেন সে যজ্ঞ অদৃশ্য হয়ে গেল আগে যাচ্ছিল কিছুক্ষণ পর তার সতীর্থ
কালো বলে সি এক
এইভাবে মা নিজেরে